হাই মাই বিউটিফুল পিপল, আসলে তোমার সবাইকে ভালো আছো, আমি ভালো আছি। আবার একটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আগামীকাল আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার এসেছি, তো আজকে সকাল সকাল রেডি হয়ে হরিদ্বার থেকে আমরা যাচ্ছি ফাটাতে। তো চলো দেখতে থাকো। তো রাস্তায় যেতে যেতে আমরা একটা হোটেলে দাঁড়িয়ে গেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো আর এক জায়গাতে দাঁড়ানো হয়েছিল, ওখানে একটুখানি নামলাম। এখানটা খুব সুন্দর জায়গাটা, তাই ভাবলাম একটু ছবি টবি তুলে নিই, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব। মাঝখানে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, এখন অনেকটা রাত হয়ে গেছে কিন্তু আমরা এখনও ফাটাতে পৌঁছাতে পারিনি। দেখতেই পাচ্ছ প্রচুর জ্যাম হয়েছে, ল্যান্ডস্লাইড হয়ে গেছে বলে, তো জানি না এখন কখন ফাঁকা হবে। কালকে রাত্রে জ্যাম তোমাদের দেখিয়েছিলাম, তারপর আর ব্লগ শেয়ার করতে পারিনি। আমরা আজ ভোরেতে ফিরেছি ফাটাতে, তো এখন রেডি হয়ে নিচ্ছি গৌরীকুণ্ডে যাব বলে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এখান থেকে একটুখানি ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে আছি, এখন গৌরীকুণ্ড যাচ্ছি, কিন্তু এখানে দেখছি প্রত্যেকটা রাস্তাতেই জ্যাম। আর তোমাদের আর একটা রাস্তা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা রাস্তাটা, নিচটা দেখো একবার। তো আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করতে পারবো না, এখানে পারমিশন নিতে হয়। এখানে আমাদের কোনো পারমিশন দিচ্ছে না যেহেতু 4টে বেজে গেছে, তাই আমরা কালকে ভোরবেলা হাঁটা শুরু করব। তো এখানে হোটেল একটা বুক করা হয়েছে, আমাদের তো কোনো প্ল্যান ছিল না এখানে থাকার, তবু থাকতে হচ্ছে। তো কালকে ভোরে আমরা বেরোবো, আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, একটুখানি এই গৌরীকুণ্ডটা ঘুরে দেখবো, চলো দেখো। তো এখানে একটা মন্দির আছে কিন্তু খোলা নেই বলে দেখাতে পাচ্ছি না কিসের মন্দির। তো দেখো এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, এখানকার জল সবসময় গরম থাকে, সবাই একবার বসে আছে দেখো খালি কেমন করে। এই মন্দিরটা খোলা ছিল তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। এটা পরের দিন ভোরবেলা 4টের সময় আমরা কেদারনাথের উদ্দেশ্যে হাঁটছিলাম, তো অনেকটা রাস্তা, চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি প্রথম থেকে। তো ভোরের দিকে অন্ধকার ছিল, অতটা ব্লগ করতে পারিনি, তো এখন হচ্ছে মানে ওই বেলা হয়ে গেছে ধরে নাও, কারণ আর ব্লগটা করতে পারিনি বেশিক্ষণ, হাঁটতে হচ্ছে। তো অনেকটা রাস্তা, যতটাই কাছে মনে হোক না কেন এটা কিন্তু অনেকটা রাস্তা। এর মধ্যে কিছু শর্টের রাস্তাও আছে কিন্তু শর্টের রাস্তাগুলো একটু ভয়ানক রাস্তা আছে, খুব সাবধানে যেতে হবে। দেখতেই পাচ্ছ ওরা নামছে, আমরা এক্ষুনি উঠে এসেছি ওই রাস্তাটা দিয়ে। তো আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি, আর একটু আছে। আর এখানে এত ঘোড়া যে কি বলবো, মানুষকে যেতে দিচ্ছে না, ঘোড়াগুলো এত যাচ্ছে। আমরা কিন্তু মেঘেদের উপরে অ্যাকচুয়ালি, ওই দেখো মেঘ। আমরা কয়েকজন হেঁটে টেন্টে চলে এসেছি, এখনো সবাই আসেনি, কালকে আর এসে ব্লগ করতে পারিনি। কালকে ফিরেছি 4:30 সময়, আরও যারা ছিল সবাই অনেক রাত করে ফিরেছে, কাল আর যেন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন রেডি হয়ে গেছি। তো আমরা বেরিয়েও পড়েছি মন্দিরে পুজো দেব বলে, তো দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। তো এখান থেকে পুজো দেওয়ার ব্যাগগুলো কিনে নেব। তো ফাইনালি মন্দিরে চলে এসেছি, অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসার, তো অ্যাটলিস্ট সেটা পূরণ হলো। তো এখান থেকে আমি কাউকে বাড়িতে যে ফোন করে দেখাবো, কোনো নেটওয়ার্কই পাচ্ছি না। Thank you.
আমাদের পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি ভৈরব বাবার মন্দিরে। তো এটা আরেকটু হেঁটে আসতে হয়, একটু বলবো না অনেক। তো এই জায়গাটার আমি কথা শুনেছিলাম, এখানে এসে সবাই ঘর বানায়, তো আমিও বানিয়েছি। ওই যে ওই বাড়িটা দেখতে পেলে ওইটা আমিও বানিয়েছি, এখানে প্রায় দেখো সবাই বানিয়ে গেছে। তো আমরা সবাই পুজো দিয়ে চলে এসেছি, এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ। এবার আমরা হাঁটতে হাঁটতে গৌরীকুণ্ডে চলে যাব। তো হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কিছু খাইনি বলে, তো এখন খেয়ে নেব। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, আমরা আজকে হয়তো পৌঁছাতে পারবো না, কাল ভোর হয়ে যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। তো বাই।